প্রিয় অভিভাবক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনার শিশু গালা গাল দেয়, আপনি কি জানেন এটা চিকিৎসাযোগ্য একটি মানসিক ডিজিজ? কোন শিশু যদি শিশু বয়স থেকে গালা গাল দেয়, এমনকি পিতামাতাকে গালা গাল দিচ্ছে, পাশের বাড়ির মুরব্বীকে গালা গাল দিচ্ছে, আর সমবয়সী শিশুদেরকে তো গালা গাল দিতেই, এই ধরনের স্বভাব সম্পন্ন মানসিক ডিজিজে আক্রান্ত একটা শিশু যদি বড় হয়, প্রচলিত যে চিকিৎসা ব্যবস্থা তারা বলবে যে এটা কোনো ট্রিটমেন্ট নাই বা এটা প্রয়োজন নাই, বড় হলে ঠিক হয়ে যাবে, কারণ তাদের কাছে ট্রিটমেন্ট নেই, এই জন্য এই কথা বলে। যদি ট্রিটমেন্ট থাকতো তাহলে বলতো যে হ্যাঁ এটা ট্রিটমেন্ট করে। তো এই শিশুটা যখন বড় হবে, জ্ঞান বুদ্ধি হবে, তখন কিন্তু সে ঠিকই আর গালাগাল তেমন ওইভাবে দিবে না। কিন্তু একটা মানুষকে শিশুকাল থেকে তুচ্ছ তাচ্ছিল্য করা, গালি দেওয়ার যে টেন্ডেন্সিটা বা মেন্টালিটি তার তৈরি হয়ে আছে, সে কিন্তু সুযোগ পেলেই মানুষের মর্যাদা বোধকে হানি করার চেষ্টা করে, মানুষের মর্যাদাটাকে সে মূল্যায়ন করতে শিখবে না। এই যে মানুষের মর্যাদাকে মূল্যায়ন করতে না শেখা, এটা কিন্তু সে শিশুকাল থেকে ক্যারি করতেছে। তো এই শিশুকালের এই সমস্যাটাকে, এই মানসিক ডিজিজটাকে ট্রিটমেন্ট করে যদি আমরা ওই শিশুটাকে মানসিকভাবে সুস্থ করে দিতে পারি, তাহলে কিন্তু এই শিশুর জন্য উপযুক্ত একটা পরিবেশ সৃষ্টি হলো, উপযুক্ত স্বাস্থ্য মেন্টাল স্থিতি তৈরি হলো, পরবর্তীতে সে মানসিকভাবে অনেক ভালো থাকবে, অনেক ভালো থাকবে। তো এই জন্য হোমিওপ্যাথিতে মোট 10টি ঔষধ রয়েছে। তার আগে আমরা বলি যে এটা হলো রুব্রিক, এটা ইংরেজি রেপারটরি থেকে নেওয়া হয়েছে। এই রুব্রিকের ভাষাটা হলো অ্যাবোসিভ চিলড্রেন হো ইনসাল্ট প্যারেন্টস। একটা শিশু তো গালি দিবেই, গালি দেয়, এমনকি তার পিতা মাতাকেও গালি দেয়, এটা হলো তার অর্থ। এটার ব্যাখ্যাটা কি হতে পারে, শিশু পিতা মাতা সহ সকলকেই সহজে গালি দেয় ও তিরস্কার করে, এমন স্বভাব সম্পন্ন শিশুদের জন্য নিম্নে উল্লেখিত ঔষধসমূহ ব্যবহৃত হয়। ঔষধগুলো হলো সিনা, ক্যামোমিলা, ক্যালকেরিয়া ফস, লাইকোপোডিয়াম, নেট্রামিউর, হায়োসিয়ামাস, টিউবার প্রিনাম, প্লাটিনাম, এমন মিউর ইত্যাদি। তো এই যে আমরা জানলাম যে একটা শিশু যদি গালাগাল দেয় বা অন্যকে তিরস্কার করার স্বভাব তার মধ্যে থাকে, তার ট্রিটমেন্ট করা প্রয়োজন, এবং যদি তাকে ট্রিটমেন্ট করা হয় তাহলে শিশুটা ভদ্র হয়ে পরবর্তীতে সারা জীবন তার মধ্যে ভদ্র পরিবেশ বিরাজমান থাকবে, আর যদি তাকে ট্রিটমেন্ট করা না হয় পরবর্তী বয়সে, অর্থাৎ সে যখন বুঝের বয়সে উপনীত হবে তখন হয়তো সে গালি দিবে না, তার পরিবেশটা না থাকলে হয়তো সে গালি দিবে না, কিন্তু মানুষকে তিরস্কার করার যে একটা টেন্ডেন্সি সেটা কিন্তু সারা জীবন তার মধ্যে থেকে যাবে। সুযোগ পেলেই সে মানুষকে তিরস্কার করবে, মানুষের মর্যাদা বোধটাকে সে উপলব্ধি করতে পারবে না। তো এজন্য অবশ্যই আপনাকে হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হতে হবে, হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিতে হবে। আপনারা চাইলে শিশুর মনোদৈহিক চিকিৎসা বইটি কিনে নিতে পারেন, এর মধ্যে শিশুর অনেকগুলো মানসিক আচরণ দেয়া আছে যার উপর ভিত্তি করে আপনারা আপনার শিশুর ট্রিটমেন্ট নিতে পারবেন। কারণ ট্রিটমেন্ট নেওয়ার আগেও জানতে হবে কোন কোন বিষয়গুলো শিশুর রোগ এবং কোন কোন বিষয়গুলো ট্রিটমেন্ট নেওয়া প্রয়োজন। এ বার্তা দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।